আলহামদুলিল্লাহ, অনেক দিন পর 5 উইকেট পেয়েছি টেস্ট ক্রিকেটে। আমার জন্য খুব ভালো ছিল এই জিনিসটা, কারণ অনেক দিন ধরে বোলিং করছি বাট হয়তো 2-3টা উইকেট পাচ্ছি, 5 উইকেট পাইনি। এটা একটা বোলারের জন্য অনেক কনফিডেন্স দেয় যখন 5 উইকেট পায়, আর দেশের বাইরে যখন 5 উইকেট পায় এটা তো আরও অনেক কনফিডেন্ট দেয়। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 5 উইকেট পেয়েছিলাম, আর এই সেকেন্ড টাইম জিম্বাবুয়ে 5 উইকেট পেয়েছি, অবশ্যই আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। না দেখেন যে উইকেটটা একটু বেশি স্লো আর বেশি ফ্ল্যাট ছিল, আমাদের স্পিনারদের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আমরা যে জিনিসটা চেষ্টা করেছি, আমরা যেন একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং রানটা যেন কন্টেন করার চেষ্টা করেছি, এবং আমরা যে জিনিসটা আরও চেষ্টা করেছি ওরা যেন ভুল করে, আমরা যেন আমাদের রাইট জায়গায় বল করি এবং ওরা যেন ভুল করে আউট হয়ে যায়, এটাই আমরা চেষ্টা করেছি, এবং হয়তো স্পিনাররা এই জিনিসটা ভালো কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা যখন ফিল্ডিং নেমেছিলাম তখন আমাদের ক্যাপ্টেন একটা কথাই বলেছিল যে আমরা স্পিনাররা যেন রানটা কন্টেন করি এবং জায়গা মতন বল করি, কারণ ওদের পার্টনারশিপ হয়ে যাচ্ছিল। আপনি দেখেন আমাদের লাঞ্চের পরে কিন্তু আমরা খুব ভালো বোলিং করেছি, স্পিনাররা এবং পেস বলাররা যারাই বোলিং করেছে রান কন্টেন করার চেষ্টা করেছে এবং রানটা চেক দিয়েছি। আপনি দেখেন এক সেশনে প্রায় 35 রান দিয়েছি এবং আমাদের 3 উইকেট পেয়েছি, এই জিনিসটা আমাদের জন্য অনেক ভালো ছিল। আর আমাদের মেসেজ ওইটাই ছিল যে ক্যাপ্টেন বারবার ওইটাই বলতেছিল যে আমরা যেন রানটা কন্টেন করি এবং উইকেট আসুক আর না আসুক রানটা যেন চেক দিই, এবং সাকিব ভাইও একই কথা বলতেছিল। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর 5 উইকেট পেয়েছি টেস্ট ক্রিকেটে। আমার জন্য খুব ভালো ছিল এই জিনিসটা, কারণ অনেক দিন ধরে বোলিং করছি বাট হয়তো 2-3টা উইকেট পাচ্ছি, 5 উইকেট পাইনি। এটা একটা বোলারের জন্য অনেক কনফিডেন্স দেয় যখন 5 উইকেট পায়, আর দেশের বাইরে যখন 5 উইকেট পায় এটা তো আরও অনেক কনফিডেন্স দেয়। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 5 উইকেট পেয়েছিলাম, আর এই সেকেন্ড টাইম জিম্বাবুয়ে 5 উইকেট পেয়েছি, অবশ্যই আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। না দেখেন যে উইকেটটা একটু বেশি স্লো আর বেশি ফ্ল্যাট ছিল, আমাদের স্পিনারদের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আমরা যে জিনিসটা চেষ্টা করেছি, আমরা যেন একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং রানটা যেন কন্টেন করার চেষ্টা করেছি, এবং আমরা যে জিনিসটা আরও চেষ্টা করেছি ওরা যেন ভুল করে, আমরা যেন আমাদের রাইট জায়গায় বল করি এবং ওরা যেন ভুল করে আউট হয়ে যায়, এটাই আমরা চেষ্টা করেছি, এবং হয়তো স্পিনাররা এই জিনিসটা ভালো কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা যখন ফিল্ডিং নেমেছিলাম তখন আমাদের ক্যাপ্টেন একটা কথাই বলেছিল যে আমরা স্পিনাররা যেন রানটা কন্টেন করি এবং জায়গা মতন বল করি, কারণ ওদের পার্টনারশিপ হয়ে যাচ্ছিল। আপনি দেখেন আমাদের লাঞ্চের পরে কিন্তু আমরা খুব ভালো বোলিং করেছি, স্পিনাররা এবং পেস বলাররা যারাই বোলিং করেছে রান কন্টেন করার চেষ্টা করেছে এবং রানটা চেক দিয়েছি। আপনি দেখেন এক সেশনে প্রায় 35 রান দিয়েছি এবং আমাদের 3 উইকেট পেয়েছি, এই জিনিসটা আমাদের জন্য অনেক ভালো ছিল। আর আমাদের মেসেজ ওইটাই ছিল যে ক্যাপ্টেন বারবার ওইটাই বলতেছিল যে আমরা যেন রানটা কন্টেন করি এবং উইকেট আসুক আর না আসুক রানটা যেন চেক দিই, এবং সাকিব ভাইও একই কথা বলতেছিল।